हाय फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम टू माय चैनल लाइफस्टाइल ऑफ सिवली। एखन सन्धे हो गेछे, एखन 6টা বাজে। আমরা আজকে একটু মেলা যাব। ঈশা খেতে খেতে চলে এসেছে কথা বলতে, এই জন্য তার মুখের এরকম অবস্থা। আমাদের এখানে এগরা মেলা হচ্ছে, আমরা আজকে একটু মেলা যাব। আমরা এখন একটু চা মুড়ি খাবো, তারপরে বেরিয়ে পড়ব মেলাতে। তাই বলো তো, হাই গুড ইভিনিং বলো। গুড ইভিনিং কি মাথা নাড়লে হবে না? বলো গুড ইভিনিং বলো। গুড বলো, গুড গুড বলো, গুড না বলো তো, না বলো তো, না এটা শুধু বলতে পারে না। আম বলো তো, আম। আম পাতা, না পাতা, আম পাতা, আম পাতা বলো। আন্টি বলো তো, আন্টি। আজকে আমরা তিনজন চলে যাব মেলা দেখতে, আর আপনাদেরকেও নিয়ে যাব মেলা দেখাতে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। এখন আমরা একটু চা খাবো, তার জন্য আমি চায়ের জল বসাচ্ছি। আমরা র চাই খাই, তবে একটু মশলাদার খাই। জলের মধ্যে একটু দিচ্ছি আদা, আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। থেতো করে দিলেই ভালো হয়, কিন্তু আপাতত আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা ছোট এলাচ দিলাম, আর একটু গোলমরিচ দিচ্ছি, সাঁড়াশিতে চেপে দিয়ে দিচ্ছে। তিনটা গোলমরিচ দিচ্ছে। দিলাম, একটুখানি ফুটে গেলে তারপর এটাতে চিনি দেবো, তারপর চা দেব। এই চাটা মোটামুটি আমার কাছে যারা এই চাটা খেয়েছে প্রায় প্রত্যেকেই বলেছে যে চাটা ভালো লাগে। আমাদের ওই চাটা খেতে খুব ভালো লাগে। এমনি চা খাওয়ার থেকে এরকম একটু মশলা দিয়ে চা খেলে একটু বেশি ভালো লাগে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। দু চামচ চিনি দিয়ে দিলাম। এখানে যে মেলাটাতে আমরা আজকে যাবো, সেই মেলাটা 3রা ফেব্রুয়ারি শুরু হয়েছে। আমরা একদিন গেছিলাম এর আগে, সেদিন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, তাদেরকে নিয়ে গেছিলাম। সেদিনকে দেখেছিলাম প্রচুর ভিড় ছিল, এই জন্য তাদেরকে নিয়ে খুব একটা বেশি মানে ঘোরা হয়নি, প্রায় অর্ধেকটা সোজা ঘুরিনি, চলে এসেছি। তাই আজকে একটু সময় নিয়ে যাচ্ছি, একটু ভালো করে ঘুরবো বলে। দেখা যাক ভেতরে গিয়ে কী হয় মেলাতে। সবাই বলছে যে প্রচুর ভিড় হয়েছে। আমরা মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, ঈশাও বেরিয়ে পড়েছে। এখানে মেলাটা কয়েকদিন ধরে হচ্ছে, আমরা একদিন গিয়েছিলাম কিন্তু সেদিনকে পুরোটা ঘোরা হয়নি। আজকে একটু ইচ্ছা আছে একটু কেনাকাটা করবো, একটু ভালো করে ঘুরবো। কিন্তু আজকে এখানে বিনোদ রাঠোর আসার কথা, তাই একটু বেশি ভিড় হবে হয়তো। যদি খুব বেশি ভিড় হয় তাহলে তো বেশি বেশিক্ষণ ঘোরা যাবে না। তাই দেখা যাক, আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। Thank you.
রাতে মেলা থেকে ফিরতে ফিরতে 9:30 বেজে গেছিল, তাই আর আপনাদেরকে দেখানো হয়নি মেলায় কী কী কিনলাম। আর মেলাতে প্রচুর ভিড় ছিল, তাই খুব একটা বেশি কিছু কিনতে পারিনি বা ভালো করে মানে ঘোরাও হয়নি পুরো মেলাটা। কারণ হচ্ছে ঈশা ছোটো, সে তো হাঁটতে পারবে না, তাকে কোলে নিয়ে রাখতে হবে। এবারে কোলে নিয়ে এতটা ঘোরা এই ভিড়ের মধ্যে সেটা ঠিক সম্ভব হচ্ছিল না, তাই কিছুটা ঘুরে একটুখানি কেনাকাটা করে চলে এসেছিলাম। আর তারপরে ফেরার পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, ঈশাকে খাওয়াতে হয়েছিল। আর কালকে মেলাতে গিয়ে লাভের মধ্যে ঈশার একটা নতুন জুতো পা থেকে খুলে পড়ে গেছিলো, তাই ওই জন্য জুতো কিনতে হয়েছে আবার মেলা থেকে বেরিয়ে। আর বাকি কিছু কয়েকটা জিনিস কিনেছি, খুব বেশি কেনা হয়নি, ইচ্ছা ছিল অনেক কিছু কিনবো কিন্তু কিন্তু সুযোগ হয়নি, ঈশাকে নিয়ে ঈশার খিদা পাচ্ছিলো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর বেশি কিছু কেনা হয়নি, এবার দেখাই, বেশি কথা না বলে দেখাতে শুরু করি কী কী কিনলাম। এই বলটা ঈশার জন্য কেনা হয়েছে, বিউটি দি ছেলের জন্য এই যে 3D এইটা এটা কেনা হয়েছে। এটাকে বানালে এখানে সব রকম স্ট্রাকচারগুলো আছে, এখানে সব নাম্বারিং করা আছে, এগুলো দিয়ে বানানো যাবে, এটা এই স্ট্রাকচারগুলো বানানো যাবে, এটা একটা কিনেছি। আর ওই বিউটি দি ছেলের জন্য ভেবেছিলাম মাউতার গান কিনবো কিন্তু দেখতে পেলাম না, মানে হয়তো ছিল মেলাতে কিন্তু আমাদের পুরোটা যেহেতু ঘোরা হয়নি তাই যেন চোখে পড়েনি, তাই এটা বাঁশি একটা নিয়ে এসেছি তার জন্য। আর দুটো কাপ কিনেছি, কাপগুলো দারুণ, যখন কিনেছিলাম একটা কাপ দেখেছিলাম যে এরকম ছিল, এরকম তা ডান্ডাটা, তারপর যখন বাড়ি নিয়ে এসে দেখি তখন দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে, মানে একটাতে গোপ লাগানো আছে এটা ছেলে আর এটাতে এরকম লাল রং মানে এটা মেয়ে, দারুণ কাপ দুটো আমার তো খুবই ভালো লেগেছে, বাড়ি এসে যখন দেখলাম এরকম তখন আরও বেশি ভালো লাগছিল, এরকম কাপগুলো এইরকম। এই কাপগুলো 25 টাকা করে নিয়েছে এক একটা। এই হেয়ার ব্যান্ডটা ঈশার জন্য কিনেছি, এরকম দেখতে লাল কালারের এরকম। আর আমি অনেকগুলো কানের দুল কিনেছি, দেখাই খুলে খুলে, এইটা একটা কানের দুল, এইটা একটা কানের দুল, একটা ঝোলা টাইপের গোল্ডেন কালারের ওপর, এটা তো 30-40 করে নিয়েছে, এগুলো দোকান থেকে এমনি কিনতে গেলে 700-800 টাকা করে কম করে নেয় আর ভালো পাওয়া যায় না, তাই যখন দেখলাম কিনে নিলাম। এটা আর একটা ঝুমকো দুল কিনেছি, এটা এগুলো সব একই দাম, 30-40 টাকা করে দাম নিয়েছে, এগুলো দেখতে বেশ ভালো লাগছে, আমাকে পরলে মানাবে কিনা জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই কিনেছি। এটা সেই আগেরটা, এরকম খুব ভালো লাগছে দেখতে। আর একটা নিয়েছি, এটা আর একটা, এটা ময়ূরের মতো দেখতে, আর দুটো কিনেছি, এগুলো এরকম স্টোন দেওয়া, এরকম স্টোন দেওয়া, এটাতে একটা করে স্টোন দেওয়া আছে। আর একটা এইটা কিনেছি, এগুলোও 30 টাকা করে নিয়েছে। আর বিউটি দি আমার মেয়ের জন্য এগুলো দিয়েছে, এটা একটা হেয়ার ব্যান্ড, ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর, বেশ মোলায়েম আর কালারটাও ভালো লাগছে, এটা দিয়েছে। এই দুটো চুড়ি নিয়ে এসছে তার জন্য, খুব সুন্দর লাগছে চুড়িগুলো, এই যে একটু বড় হয়েছে, ভালোই হয়েছে, এখন তো সে পরতে পারবে না, একটু বড় হলে তখন পরবে, এই চুড়ি থেকে এরকম ভাবে ঝুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার চুল বাঁধার জন্য এরকম দুটো গার্ডার কিনে দিয়েছে, এই দুটো গার্ডার খুব সুন্দর, খরগোশের মতো লাগবে দেখতে। আর ইন্দ্রাণী দি মানে ঈশার মিনি দিয়েছে এইটা, তাকে এই এরোপ্লেনটা দিয়েছে, এটা এই ছিল আমাদের কেনাকাটা।
আর একটু ইচ্ছে আছে, ভাবছিলাম যাবো বলে, কিন্তু ইসাকে প্রচুর ঠান্ডা লেগে গেছে। ওর কাল রাতে প্রচুর কাশি হচ্ছিল, মানে এত কাশি হচ্ছিল কাশতে কাশতে বমি করে দিয়েছিল রাত্রিবেলা ঘুমানোর সময়। তাই সাহস আর করতে পারছি না। তারপরে বাচ্চাকে নিয়ে মেলাতে ঘুরে জিনিসপত্র কেনা খুব কঠিন, তাই যদি যাওয়া হয় তাহলে আমি বা আমার হাজব্যান্ড একা গিয়ে কিছু কিনে নিয়ে আসবে। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।